নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো চিকেন কারি, দেখে নিন। প্রথমে দিয়ে দেব লং, এলাচি, দারচিনি, তারপর দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট, ভেজে নেবো অল্প সময়। তো বন্ধুরা, এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি চিকেনগুলো। আর চিকেনগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, মশলা মেখে ম্যারিনেট করে রেখেছি, এখন আমি দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিব 10-15 মিনিটের জন্য। তো বন্ধুরা, অল্প আমি নেড়ে দেব। আবার ঢাকাটা দিয়ে দেব। তখন ঢাকনাটা উঠে আরেকবার নেড়ে চেড়ে দেবো। আর আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি, ওটা দিয়ে দেবো এখন। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আরেকবার দেখে দিলাম। তো বন্ধুরা, এখন দেখেন, এখন আমার চিকেনটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। আরো 10 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন, খাবার খেয়ে বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নামিয়ে নিব। তো বন্ধুরা,